গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো, আমিও ভালো আছি, হচ্ছে সুস্থ আছি। আর যারা হচ্ছে প্রথম দেখছো চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করো না, পাশে বেল আইকনে ক্লিক করো, তার সব নোটিফিকেশন তোমাদের মনে আগে চলে যাবে। তো বন্ধুরা, তোমরা তোমাদের যে আগের দিন হচ্ছে ভিডিওতে আরায়ণের হচ্ছে মৃত্যু সংবাদটা হচ্ছে আমি দিয়েছিলাম, তো আমিও ইউটিউব থেকেই জেনেছি, তারপরে হচ্ছে জেনে হচ্ছে খুবই হচ্ছে দুঃখ লেগেছিলো। আজকে তোমাদেরকে হচ্ছে আমি কিছু বিষয় হচ্ছে আলোচনা করবো, কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে না। ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে মানে অনেকদিন পর হচ্ছে রুম্পা হচ্ছে ইউটিউবে হচ্ছে লাইভে এসেছে, তো লাইভের থেকে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, কীভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কীভাবে তার মৃত্যুটা হচ্ছে মানে ছুঁয়ে গেছে যাকে বলে, তোমাদের কাছে সেটা আজকে হচ্ছে শেয়ার করতে চলেছি। তো আর আরিয়ানের শেষ কী খেতে ইচ্ছা করেছিল কিন্তু খেতে পারিনি, সেটাও তোমাদের কাছে আজকে তুলে ধরবো। তো আরিয়ান হচ্ছে রুম্পা কী বলবো, তারা হচ্ছে ফেসবুক বলো ইউটিউব বলো একটা তাদের হচ্ছে নিজের পরিচয় হচ্ছে ভালোই তৈরি করেছিল। আর হচ্ছে রুম্পা লাইফে এটা এসে বলেছে যে ও কিন্তু কিছুই ভিডিও সম্বন্ধে কিছু জানতো না, কীভাবে লাইভ করতে হয় সেটাও ও জানতো না, সব হচ্ছে আরিয়ানের কাছ থেকে সে কিন্তু শিখেছে। তো তাকে তোমরা এটাও তোমরা জানতে পেরেছিলে যে আরিয়ান হচ্ছে জ্যোতিষী একদিন বলেছে যে তার অ্যাক্সিডেন্টের হচ্ছে তারাই হচ্ছে মৃত্যুটা রয়েছে, কিন্তু আরিয়ান হচ্ছে কথাটা যেহেতু হচ্ছে সিরিয়াসভাবে নেয়নি, ওকে সবসময় নাকি রুম্পা বুঝেছে তুমি এমন কি বলবি তার গাড়ি অ্যাক্সিডেন্টই তার কিন্তু রয়েছে, কিন্তু সে কিন্তু শোনেনি তাকে হচ্ছে। এবং হচ্ছে রুম্পা সবসময় বলতো তুমি হেলমেট নিয়ে পড়ো, গাড়ি আসতে চালাও, ও ঠিকমতো কিন্তু কথা সেরকম শুনতো না। এমনকি এই অ্যাক্সিডেন্টের হচ্ছে এক সপ্তাহ হচ্ছে আগেও আর একজনকে হচ্ছে দেখিয়েছিল জ্যোতিষীকে, সেখান থেকেও জানতে পারা গেছে তার সত্যি হ্যাঁ তার গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হচ্ছে অনিবার্য। কিন্তু এটা হচ্ছে আরিয়ান হচ্ছে কথাটা হচ্ছে খুব একটা ক্যাজুয়াল হচ্ছে নেয়নি, খুব একটা সিরিয়াস নেয়নি, এবং বলবো আজকে সেই হচ্ছে সেই কথাটা সেই ভবিষ্যৎটা যে কথাটা খুলে যাবে সেটা হচ্ছে তাদের পরিবার হচ্ছে একদমই হচ্ছে মানতে পারেনি। এবং কি হচ্ছে রুম্পার হচ্ছে রুম্পা এটাও বলেছে যে আরিয়ান হচ্ছে বলেছিল যে আমি 10-15 মিনিট পর আমি আসছি, ফোনে সবার সাথে নাকি তার আগে কথা হয়েছে, এবং হচ্ছে রুম্পাকেও ফোন করে বলেছে যে আমি 10-15 মিনিট আমি আসছি, কিন্তু এই আশাটা যে আশাই হয়ে দাঁড়িয়েছে, এই আশাটা যে আর হচ্ছে বাড়ি অবধি ফিরল না, সেটাই হচ্ছে খুবই হচ্ছে খারাপ একটা কথা। এই আর একটা কথা আমি বলতে চাইছি, এই হচ্ছে তাদের হচ্ছে পরিবারে বুঝতেই পারছো যে একজন হচ্ছে সীতা স্বামীকে হারিয়েছে, একজন মা তার সন্তানকে হারিয়েছে, একজন দাদাকে হারিয়েছে, অনেক অনেক সম্পর্কের হারিয়েছে, কিন্তু সেই সেখানে অনেকেই হচ্ছে কি এখনও পর্যন্ত নাকি তাদেরকে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে, এর ফলে হচ্ছে রুম্পা হচ্ছে অনেক হচ্ছে ভেঙে পড়েছে যে তাকে তোমরা জানতে না চিনতে না, এখন হচ্ছে ভিউজের জন্য তার সম্বন্ধে বাজে বাজে কথা বলা হচ্ছে। এই কথাটা একদম সত্যি, এই কথাটা অনেকে ভিউজের জন্য তারা হচ্ছে কতটা নিচে নেমে আছে তাদেরকে বাজে কমেন্ট করছে। একটা কথা বলো বাজে কমেন্ট করো, দেখো ভিউজ তোমাদের একদিন একদিন তোমাদের আসবে, কিন্তু একজন ওদের পরিবারে যে কতটা হচ্ছে এখন কষ্ট হচ্ছে সেটা ওরাই একমাত্র বলতে পারবে, তাই বাজে কমেন্ট কেউ করো না। আর আরিয়ানের হচ্ছে শেষ খেতে ইচ্ছা করেছিল খিচুড়ি, খিচুড়ি ওকে এটা হচ্ছে আরিয়ান কিন্তু আর সেই খিচুড়ি খাওয়াটা আর হলো না, ও খিচুড়ি খাবে বলেছিল কিন্তু সেটা খেতে পারল না, ওনাকে হচ্ছে এই ঘাড়ে তারপরে হচ্ছে হাতে তারপরে আছে ওটা নাকি খুব জোরেই নাকি লেগেছিলো অ্যাক্সিডেন্টটা, আর ও হেলমেট যেহেতু পরা ছিল না সেই সূত্রে নাকি তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর কথা বলার সুযোগ পেল না, সঙ্গে সঙ্গে স্পটেড হয়ে গেছে। এই আর রুম্পার হচ্ছে শ্বশুরবাড়ি হচ্ছে হায়দ্রাবাদে হচ্ছে তার হচ্ছে সবাই হচ্ছে ভেঙে পড়েছে, এমনকি আরিয়ানের মা হচ্ছে হসপিটালে ভর্তি, আর এই পক্ষে আরিয়ান এখানে আর ওদেরকে ওরা আর আসতে পারেনি, তাই ওদের ওখানকার কাজ ওরা নিয়ম অনুযায়ী করেছে, আর রুম্পা এখানে ওদের মতো নিয়ম কাজ করছে। আর রুম্পা সত্যি হচ্ছে ভেঙে পড়েছে, কারণ রুম্পার হচ্ছে তার মেয়েকে হসপিটালে দেওয়া হয়েছে, মেয়েও খবরটা শুনে হচ্ছে খুবই হচ্ছে কান্না করছে, এমনকি টিচাররা রুম্পাকে ফোন করে বলেছে যে আপনি নিয়ে যান আপনার মেয়েকে, কেন ও থাকতেই পারছে না, আমরা কেউ রাখতে পারছি না। তো
রুম্পা যে আনতে যাবে বা বাড়ির লোক যে আনতে যাবে, বাড়ির মধ্যে কেউ নেই, রুম্পা বাবা মা তার বোন রয়েছে। তো সবাই একদম কথাটা শুনে ভেঙে পড়েছে। রুম্পার হচ্ছে বাবা মাও হচ্ছে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তো কে আনতে যেতে মাঝ রাস্তায় নামিয়েই মেয়েকে নামিয়ে দিয়েছিলো, কেন আনার মতো কেউ হচ্ছে ছিল না। আর রুম্পারও হচ্ছে সেই পরিস্থিতিটা একদমই নেই যে এমনকি আরিয়ানের এই তার হচ্ছে জামা বলো, মানে ছোটো ছোটো স্মৃতি আরিয়ানের হচ্ছে প্রত্যেকটা ভিডিও রুম্পা এখনও হচ্ছে দেখছে এবং হচ্ছে কাঁদছে। তো সত্যি একটা হচ্ছে স্ত্রী যে তার স্বামীকে যখন হারায় না, যেন মনে একটা স্ত্রী শুধু স্বামীকে হারায় না, মানে তার সাথে তার হচ্ছে রং থেকে শুরু করে মানে তার ছোটো ছোটো মুহূর্ত হচ্ছে কাটানো সময় থেকে শুরু করে সব কিছুই যেন হারিয়ে যায়। তো বন্ধুরা এক্ষেত্রে বলবো কেউ বাজে কমেন্ট হচ্ছে করা বন্ধ করো, ফিলসের জন্য এতটা হচ্ছে নিচে নেমে যেও না, কেন যে পরিবার যাকে হারায় না তার দুঃখটা একমাত্র সেই হচ্ছে বলতে পারে। তো বাজে কমেন্ট একদমই করো না। তো বন্ধুরা বলতে জানিয়ে দিলাম যে আরিয়ানের কী খেতে ইচ্ছা করেছিল, কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো মাঝে মধ্যে কী বলতো, আমরাও হয়তো জ্যোতিষীর হচ্ছে অনেক কথাই আমরা হচ্ছে নিই না, ওরা মিথ্যা কথা বলছে, ওরা সেরকম না, ওরা টাকার জন্য এরকম মানুষকে ভয় দেখায়। কিন্তু কী বলতো বন্ধুরা, এক একটা অ্যাস্ট্রোলজি না সত্যি খুব কাজ করে যায়। এটা আমি বলতে পারবো কেন এই ঘটনাটা আমার সাথেও মানে ঘটেছে। কী বলবো বন্ধুরা, আমিও আমার বিয়ের আগে আমি আমার একটা জ্যোতিষীকে দেখিয়েছিলাম, আমাদের আমার হাজব্যান্ডের হচ্ছে সব কিছু নিয়ে যে ঠিকঠাক আমাদের ম্যারেজ লাইফ যাবে কি না। তো ওনারা বলেছিলেন, একজন বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে ওনার ম্যারেজ লাইফ যাবে, কিন্তু ওদের প্রথম হচ্ছে যে বেবিটা আসবে সেটা খুব দেরিতে আসবে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে মিসক্যারেজের সম্ভাবনা। তো আমরা বিয়ে করেছি, বিয়ে করে আমরা বিয়ের পর আশ্রয়রা যেতে বলেছিলো আমাদেরকে, তো আমরা যাওয়া হয়নি। আর এমনকি তারা হচ্ছে ডেটটা পর্যন্ত লিখে দিয়েছিলো, সেই ডেটটা যে কোন ডেটে আমার বাচ্চা মিসক্যারেজ হবে সেই ডেটটাও আমি লিখে দিয়েছি, কিন্তু আমরা তো খেয়াল করিনি। তো বিয়ে করেছি, বিয়ে করে দু বছর পর তারপর তো বেবি আসছিলো না, তারপর সিস ধরা পড়লো, তারপরে বেবি যাওয়া বা এলো, তো আমরা তার তখন আর অ্যাস্ট্রোলজির কাছে যাওয়া হয়নি। তো তারপরে হচ্ছে তার প্রথম আমার তোমার জানতেই জানো হচ্ছে আমার প্রথম বেবি মানে ডেলিভারি দুদিন আগেই হচ্ছে নড়াচড়া বন্ধ হয়ে গেছিলো, ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার বলেছিলো ও বাচ্চাটা নেই। তো প্রথম আমি আমার নিজের চোখে আমার সন্তানকে পাশে মৃতদেহ অবস্থায় দেখেছিলাম, তখন অতটা আমরা গুরুত্ব দিই। তারপরে যখন আবার যাবো বলে ঠিক করে তখন ওই আমি ওই যেটা দেয় না একটা সিডিপ দেয় না, সিডির মধ্যে লেখা থাকে, সেখানে দেখলাম কি হঠাৎ ওই ডেটটা অব্দি পর্যন্ত ওরা লিখে দিয়েছে যে আমার 17 তারিখ 2017-তে এরকম মিসক্যারেজ হওয়া সম্ভব না। আর সত্যি তাই, পুরো কাটায় কাটায় আমার পুরো মিলে গেছিলো, একটু গাফিলতি আমরাও করেছিলাম, তো আমি প্রথম সন্তানকে যার জন্য হারিয়েছি। তো যাকে যেটা বলার ছিল বন্ধুরা, কিছু কিছু কথা বন্ধুরা লেগে যায়, তো আমরা যতই হাসি ঠাট্টা ছলে আমরা কথাটা এড়িয়ে যাই না কেন, কিছু কিছু কথা কিন্তু ফলে যায়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, তো আরিয়ানের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তাই বলবো বন্ধুরা, কেউ বাজে কমেন্ট করো না, যে এখন আরিয়ানের যেন আত্মার শান্তি কামনা করি, এটুকুই বলবো আমার ইউটিউবের পরিবার থেকে সবাই মিলে যেন আত্মার শান্তি কামনা করি। সত্যি আমরা আবার হচ্ছে এক হচ্ছে ইউটিউবারকে হারালাম, খুবই হচ্ছে খারাপ লাগছে। আর ভিউসের জন্য তাদের সত্যি, তোমরা যদি ভিউসের জন্য তোমরা তাদের নিয়ে টেনে ভিডিও করো, প্লিজ বন্ধ করো, এটুকুই বলো বন্ধুরা। আজকে আমিও আনতাম না, কিন্তু আজকে এই জন্য আমি আর রুম্পা যখন লাইভ করছিল প্রতিটা কথা আমি তখন শুনেছি, তখন ওর বেশিরভাগ ও কেঁদে উঠছিলো, কেন অনেকে বাজে কমেন্ট করছে, ও একটা কথাই বারবার বলছে তোমরা বেঁচেছিলো যখন তখনও বাজে কমেন্ট করেছো, এখন মরে গেছে তাও তোমরা বাজে কমেন্ট করে যাচ্ছো। তাই এই কথাটাই তোমাদেরকে বলতে এলাম বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখো পারলে ভিডিওটা শেয়ার করে দাও, যেন আর বাজে কমেন্ট যেন বন্ধুরা কেউ না করে। রাখছি।